তো ভিউয়ার্স, অনেকেই এই ভিডিওটা পছন্দ করেছেন এবং জানতে চেয়েছেন এই বাড়িটা করার জন্য কি পরিমাণের মাল ম্যাটেরিয়ালস কোথায় লাগছে তার পুরো বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব এই বাড়িটি করার জন্য এখনও পর্যন্ত কি পরিমাণের মালামাল কতটুকু লেগেছে এবং তার বাজার মূল্য কত টাকা ধরা হয়েছে। তো এখানে আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আপনি যদি নতুন দেখে থাকেন তাহলে এর আরও একটি ভিডিও রয়েছে এটা কিভাবে শুরু করা হয়েছে কাজটি এবং মানে একেবারে পুরো ডিটেলসে সেখানে ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে যে এই বাড়িটি কিভাবে শুরু করা হয়েছে। তো এখানে থাম্বনেইলে আমি পূর্বের যে ভিডিওতে দেখাইছিলাম 2 লক্ষ টাকা খরচ, তো এটা অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই এটা 2 লক্ষ টাকার ভিতরে কিভাবে কমপ্লিট করা সম্ভব। তো এটা আপনার একটি ভুল ধারণা, আপনি যদি পুরো বিষয়টা বুঝতে না পারেন সেক্ষেত্রে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আপনারা ওইখানে যে 2 লক্ষ টাকা খরচ দেখানো হয়েছে ওইটা কোন পর্যন্ত খরচ দেখানো হয়েছে সেটা আমি আপনাদের একটু পরে বলছি, তার পূর্বে আগে কিছু কথা বলে নিচ্ছি। তো আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও প্লিজ এখান থেকে স্কিপ না করে একটু মনোযোগ সহকারে শুনবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। আমার এই চ্যানেলের যতগুলো ভিডিও রয়েছে ভিডিওর মাধ্যমে আমি যতটুকু কাজ দেখাই ওইটুকু কাজ করার জন্য যেই টাকাটা খরচ হয় সেই টাকাটা আমি থাম্বনেইলে তুলে ধরি। এখন সেইটা যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এটা একই থাম্বনেইল ব্যবহার করার কারণ হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এই বাড়িটা এখানে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন এতটুকু করার জন্য কি পরিমাণের মালামাল কোথায় কতটুকু লেগেছে এবং এই বাড়িটা আনুমানিক কমপ্লিট করতে আপনাদের কত টাকা খরচ যাবে এই বিষয়টা কিন্তু ভিডিওর শেষের দিকে তুলে ধরা হয়েছে। তাই আপনি যদি অল্প খরচের ভিতরে একটি বাড়ি নির্মাণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করব। এখন আপনিও ভালোভাবে বোঝেন আমিও ভালোভাবে বুঝি, আমি এতটাও পাগল হইনি যে 4 রুমের একটা বাড়ি 2 লক্ষ টাকায় আপনাদেরকে কমপ্লিট দেখাবো, আসলে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না 2 লক্ষ টাকায় একটা বাড়ি কমপ্লিট করা। তো এই বিষয়টা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি ভুল বোঝেন ভাই সেক্ষেত্রে তো আর কিছু করার থাকে না। তো আমি পূর্বের যে ভিডিওটা আপনাদেরকে দেখাইছি ওইখানে 2 লক্ষ টাকা খরচ হচ্ছে আপনার যে ফ্লোর লেভেল পর্যন্ত কাজটুকু করা হয়েছে, ফ্লোরে বালিও ভরা হবে না 2 লক্ষ টাকায়। তো বাড়ি বালি ভরা বাদে ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত কাজটুকু করার জন্য 2 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন অনেকেই জানতে চেয়েছিলেন যে এই বাড়িটা ফ্লোর লেভেল পর্যন্ত কত হাজার ইট লাগছে, তো সামনের বেলকনি দুইটা বাদে 6,000 ইট লাগছে ফ্লোর লেভেল পর্যন্ত। তো এখানে বাড়িটি করার জন্য আপনাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন পড়বে 32 ফিট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন পড়বে 31 ফিট 7 ইঞ্চি। তো এই জায়গাটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি আসবে 1,016 স্কোয়ার ফিট, আর যদি এটা শতকে হিসাব করি তাহলে আসবে আপনার 2 শতক 34 পয়েন্ট, যদি কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 42 পয়েন্ট। তো আজকের এই যে বাড়িটি, এই ভিডিওটি তৈরি করার মূলত উদ্দেশ্য হলো আপনাদেরকে দেখানো যে এই বাড়িটি এখনও পর্যন্ত করার জন্য কি পরিমাণের মালামাল কতটুকু কোথায় লেগেছে। তো এই বিষয়টা অনেকেই জানতে চেয়েছিলেন তো তাদেরকে বোঝানোর জন্য। তো আমি কিন্তু ওই ভিডিওর কমেন্টে আপনাদেরকে লিখে দিছি, আপনারা যদি দেখেন ওই ভিডিওর প্রথম যে কমেন্টটা রয়েছে যে আপনারা আবার কেউ মনে করবেন না এই বাড়িটা 2 লক্ষ টাকায় কমপ্লিট, তো ওইখানে অনেকেই বিষয়টা বুঝতে পারছেন। তো আমি আপনাদের ভিডিওতে যদি কোথাও বলে থাকি তাহলে আপনারা সেই টাইমটা আমাকে মেনশন করে দিতে পারেন যে ভাই আপনি এখানে বলছেন 2 লক্ষ টাকায় এবার এটা কমপ্লিট হবে। তো আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি প্রপার একটা ইনফরমেশন নিয়ে আপনার বাড়ি নির্মাণের কাজটি শুরু করলে আপনি কিন্তু অল্প টাকার ভিতরে একটি বাড়ি করতে পারবেন। তো এটি কিন্তু একটি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি, এখানে একটি উপরে টিনশেড হবে আর একটি আপনার হবে হচ্ছে একতলার ছাদ।
তো এটা পুরা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানো হয়েছে, আর এটার উপর যখন টিন শেড হয়ে যাবে তখন আমি আপনাদের ভিডিও দিব, এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনও আমি আপনাদের একটা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিব যে এই বাড়িটা আসলে কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে। এবং আপনারা যদি এই বাড়ির মালিক পক্ষর কাছ থেকে শুনতে চান যে এখনও পর্যন্ত করার জন্য কত টাকা খরচ হয়েছে এবং এই মাল ম্যাটেরিয়ালসগুলো, তো আমরা দিতে পারবো, কারণ এটি হচ্ছে আমাদের নিজেদের প্রজেক্ট, আমরা নিজেরাই এখানে কাজ করছি। তো আপনিও চাইলে কিন্তু এরকমভাবে আপনার বাড়ির কাজটি অল্প খরচের ভিতর করতে পারেন। তো আমি আপনাদের পুরো প্রসেসটা একটু বলে দিচ্ছি কিভাবে এখানে করা হয়েছে। তো প্রথমে একটা 20 ইঞ্চি ইটের সলিং করা হয়েছে, তারপর 4 পিস করে রড বেঁধে একটা ঢালাই দেওয়া হয়েছে, আপনার 10 মিলি রড বেঁধে, তার উপর দেওয়া হয়েছে একটা 15 ইঞ্চি, তারপর ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত দেওয়া হয়েছে আপনার 10 ইঞ্চি, এবং বাদ বাকি রুমের ভিতরের যতগুলো ওয়াল রয়েছে সব দেওয়া হয়েছে 5 ইঞ্চি। আর এখানে কিছু ব্রিকের পিলার ব্যবহার করা হয়েছে, আপনার যে পিলারগুলো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে দেওয়া হয়েছে। তো এখন আপনারা এই ভিডিওটা থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে ভাই না, আপনার এই ভিডিওটি উপকারে এসেছে। আর যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সঠিক বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এখন ভাই আপনাকে বুঝতে হবে, এখানে অনেকেই জানতে চান ভাই ফ্লোর লেভেল পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, লিন্টন লেভেল পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, পুরো কমপ্লিট করতে কত টাকা খরচ হবে। এখন ভিডিওতে সব বিষয় আলোচনা করা হয়, এখন আপনি একটা বিষয় দেখে যদি স্কিপ করে চলে যান সেক্ষেত্রে আমাদের কিছু করার নাই। তো চলুন আমরা ড্রয়িং প্ল্যান এবং মালামালের খরচটি দেখি। ভিউয়ার্স, এটি হচ্ছে বাড়ির ড্রয়িং প্ল্যান। এটা দৈর্ঘ্যের দিকে রয়েছে 32 ফুট 2 ইঞ্চি এবং প্রস্থের দিকে রয়েছে 31 ফিট 7 ইঞ্চি। এইটা আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে আসবে 1016 স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসবে 234 পয়েন্ট, আর যদি আমরা এটা কাঠায় হিসাব করি তাহলে আসবে 1 কাঠা 42 পয়েন্ট। তো আপনি এই বাড়িটার এখানে পাবেন একটা মেইন গেট, মেইন গেট দিয়ে ঢোকার পর আপনি পাবেন 17 ফিট 6 ইঞ্চি বাই 6 ফিট 6 ইঞ্চি একটি স্টেয়ার রুম। স্টেয়ার রুমের বাম পাশে একটি বেডরুম থাকবে যেটার সাইজ থাকবে আপনার 13 ফিট 6 ইঞ্চি বাই 12 ফিট। এটার সাথে একটি অ্যাটাচড ব্যালকনি থাকবে যেটা 4 ফিট বাই 12 ফিট। তো এখানে বাম পাশে পাবেন আপনি একটি, আপনার ডান পাশে পাবেন একটি বেডরুম যেটা 12 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি, আর এটার সাথেও একটি অ্যাটাচড ব্যালকনি পাবেন যেটা 12 ফিট বাই 4 ফিট। তো এখানে একটু সামনে অগ্রসর হলে পাবেন একটি ড্রয়িং কাম ডাইনিং রুম যেটার সাইজ পাবেন আপনি 12 ফিট 5 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি। এখানে পাবেন কিচেন, যে কিচেনটার সাইজ থাকবে আপনার 8 ফিট বাই 8 ফিট, আর এখানে পাবেন আপনি একটি টয়লেট, যে টয়লেটটার সাইজ আপনি পাবেন 8 ফিট বাই 4 ফিট। তো ভিউয়ার্স, আপনি এখানে পাবেন একটি বেডরুম যেটা 12 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। এটা ছিল আজকের বাড়ির ফ্লোর প্ল্যান। তো এখন আমরা এই বাড়িটি করার জন্য, এতটুকু কাজ করার জন্য কত টাকার মালামাল কি পরিমাণের লেগেছে তার পুরো বিস্তারিত বিষয় দেখব, এবং কোন মালামাল কত টাকা মূল্য ধরা হয়েছে তো সেইটা দেখব। তো অনেকেই মনে করেছেন যে এই বাড়িটা 2 লক্ষ টাকার ভিতর কমপ্লিট হবে। তো ভাই এটা আপনিও ভালো করে বোঝেন, আমিও ভালো করে বুঝি যে একটা বাড়ি কখনোই 2 লক্ষ টাকায় কমপ্লিট হবে না। তো এখানে যতটুকু কাজ হয়েছে এতটুকু করার জন্য কি পরিমাণের মালামাল কতটুকু লাগছে সেই বিষয়টা এখন আপনাদেরকে শেয়ার করব। তো এটি এখানে জায়গাটা সমতল থাকার কারণে মাটি কাটা খরচ মাত্র 2000 টাকা হয়েছে, এখানে যদি আপনার বেশি লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বাড়বে। তো এখানে 12000 ইট, আপনারা যতটুকু কাজ দেখতে পারছেন এতটুকু করার জন্য 12000 ইট খরচ হয়েছে গাঁথুনির জন্য, যেটার দাম 12000 টাকা করে প্রতি হাজার ইটের দাম ধরে 1,44,000 টাকা। 80 ব্যাগের মতো সিমেন্ট খরচ হয়েছে যেটা 500 টাকা করে দাম ধরা হয়েছে 40,000 টাকা। তো এখান থেকে কিছু টাকা সেভ অবশ্যই হবে আপনার, আর এখানে যে ইটের দামটা বলেছি এখান থেকেও হবে। তো এখানে 2500 পিকেট ইট লাগছে যেটা 30,000 টাকা দাম ধরা হয়েছে, 600 কেজি রড লাগছে যেটা আপনার 80 টাকা করে কেজি দাম ধরা হয়েছে 48,000 টাকা, এখানে বালি 500 ফিট যেটার দাম ধরা হয়েছে আপনার 30 টাকা করে 15,000 টাকা, এখানে সিলেট বালু আপনার 30 ফিটের মতো লাগছে যেটা আপনার
800 টাকা করে দাম, 80 টাকা করে ফিট ধরা হয়েছে, 24,000 টাকা। বিট বালি যেটা 40,000 টাকা ধরা হয়েছে। আর মিস্ত্রি খরচ এখনও পর্যন্ত 70,000 টাকা ধরা হয়েছে। এটা যদি আমরা টোটাল হিসাব করি তাহলে আসে 391,400 টাকা এখনও পর্যন্ত এই বাড়িটি করার জন্য খরচ। তো এই বাড়িটি কমপ্লিট করতে আপনাদের আনুমানিক খরচ যেতে পারে প্রায় 12,00,000 টাকার মতো। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে দিবেন, তাহলে প্রতিদিন এরকম সুন্দর সুন্দর বাড়ির ভিডিও আপনারা আমাদের চ্যানেলে দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।